আদিম দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন একজন মানবকে, যেহেতু আদিম দ্বারা সৃষ্টি করা হয়েছে সেই কারণে সেই মানবের নাম আদম। সেই মানবের নাম কি? তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম আদম কেন? আপনাদেরকে কেউ জিজ্ঞেস করলে বলতে পারবেন তো কেন আদম? ওই মাটির নাম ছিল আদিম, মাটিকে বলা হতো আদিম, যার কারণে আদম নবীকেও বলা হয় আদম। এবার আদম নবীকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইলেন। বানানোর পর হিন্দুস্তান আছে না, বর্তমান হিন্দুস্তান, এখানে আল্লাহ তাআলা প্রেরণ করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে। পয়গম্বর আদম হিন্দুস্তানে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আদম নবীকে আল্লাহ তাআলা বললেন, ও আদম যাও যাও, হাঁটতে হাঁটতে তুমি মক্কাতুল মুকাররমায় চলে যাও, তাওয়াফ করতে থাকো, চক্কর দিতে থাকো রে আদম। এবার আদম নবী কোথাও চিনে না, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায়। ওদিকে আল্লাহ পাঠাইয়া দিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পয়গম্বর আদমের হাতটা ধরে বলে, আদম নবী আমার সঙ্গে আসেন। নবী যায় হাঁটতে হাঁটতে, কিছুক্ষণ যাওয়ার পর দেখে একটা গাছ। পয়গম্বর আদম ওই গাছের নিচে বসতে চায়, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, না না ওগো পয়গম্বর, ওগো আদম, ও আদম নবী, এই গাছের নিচে তো আপনাকে বসা যাবে না। এবার আদম নবী হাঁটতে হাঁটতে জিব্রাইলের সঙ্গে গিয়ে পৌঁছলেন একদম বাইতুল্লাতে। কোথায়? মক্কাতুল মুকাররমাতে গেলেন। কোথায় গেলেন? আল্লাহু আকবার বলবেন না? আদম নবী তো আমাদের বাবা, আমাদের কি বাবা, তো আমাদের বাবা সর্বপ্রথম কোথায় গিয়েছেন? এই মক্কাতুল মুকাররমাতে। তখন মক্কাতুল মুকাররমা কিভাবে হলো? কারণ তিনি তো সর্বপ্রথম মানুষ, তাহলে মক্কা হলো কিভাবে, এই ঘর হলো কিভাবে? বলে আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে এই কাবা ঘর সর্বপ্রথম নির্মাণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এই নির্মাণ করার পর যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম গেল, যাওয়ার পর তিনি এভাবে চক্কর দিতে থাকলেন। সাতটা চক্করে তো একটা অফ হয়, ঠিক কি না? সাতটা চক্কর তিনি দিলেন, একটা অফ হলো। এভাবে করে তিনি চল্লিশটা তাওয়াফ করেছেন। কতটা তাওয়াফ? তাহলে সাত চক্করে যদি একটা অফ হয় তাহলে চল্লিশ তাওয়াফ করেছেন, এর মানে কতটা চক্কর দিয়েছেন? 280টা চক্কর দিয়েছেন। কয়টা? আমাদের পিতা সর্বপ্রথম, তিনি 280টা চক্কর দিয়ে 40টা তাওয়াফ করেছেন। আমাদের পিতা করেছেন, আমাদের করার দরকার আছে না নাই? করবো তো ইনশাল্লাহ, পাক্কা নিয়ত করতে হবে, পাক্কা নিয়ত আছে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে বাইতুল্লাহর হজ নসিব করুন, সকলে পড়ি আমিন। তাহলে এই রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে সর্বপ্রথম তাওয়াফ করালেন, অর্থাৎ এই কাবা ঘরকে প্রদক্ষিণ করলেন, এবং তিনি 40টা তাওয়াফ করেছেন।